আম্বাসা বিদ্যালয় শিক্ষা দপ্তরের এখতিয়ারে থাকা 60টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে 49টি বিদ্যালয়ের উপস্থিতির মাধ্যমে অনুষ্ঠিত হয় নিপুণ ত্রিপুরা বিশ্ব অনুষ্ঠান। 12 জুন চান্দাইপাড়া অডিটোরিয়ামে অনুষ্ঠানের শুভারম্ভ করেন এলাকার প্রাক্তন বিধায়ক পরিমল দেববর্মা। উপস্থিত ছিলেন কুলাই বিদ্যাজ্যোতি স্কুলের অধ্যক্ষ তথা নিপুণ ত্রিপুরা অনুষ্ঠানের আহ্বায়ক শিক্ষক সুশীল দাস, কাউন্সিলর শঙ্কর চক্রবর্তী, দীপা দেব প্রমুখ। 49টি বিদ্যালয়ের 7 শতাধিক ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন দিনের অনুষ্ঠানে। 150 জন ছাত্রছাত্রী পরিবেশন করেন নাচ, গান, আবৃত্তি, নাটক ইত্যাদি। আজ 12/6/2023 আমরা চান্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আম্বাসা ইন্সপেক্টরেটের উদ্যোগে নিপুণ ত্রিপুরা বিষয়ক সাংস্কৃতিক কর্মকাণ্ড অনুষ্ঠিত করেছি। আজকের এই কর্মসূচিকে সার্বিক সফল রূপদান করার ক্ষেত্রে যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আমি অর্গানাইজিং কমিটির পক্ষ থেকে ওনাদের সকলকে ধন্যবাদ, প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আজকে আম্বাসা ইন্সপেক্টরেটের অধীনে যে 60টি বিদ্যালয় রয়েছে তার মধ্যে থেকে 49টি বিদ্যালয় আজকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। মতো বিদ্যালয় তারা সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছে, এর মধ্যে কেউ নাচ, গান, আবৃত্তি, নাটক পরিবেশন করেছে। প্রায় 150 শতাধিক শিল্পী বন্ধুরা আজকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। এছাড়া বিভিন্ন বিদ্যালয় থেকে শিক্ষক শিক্ষিকা মণ্ডলী যেমন এসছেন, স্কুল ম্যানেজমেন্ট কমিটির যে সদস্য ওনারা এসছেন এবং অভিভাবক মণ্ডলী এসছেন, সব মিলিয়ে আজকের এই অনুষ্ঠানে প্রায় 700 শতাধিক লোক সমাগম হয়েছে। জনভাগিদারি যেখানে আমাদের উদ্দেশ্য, সেই উদ্দেশ্য নিয়ে আমি বলবো আজকের যে অনুষ্ঠান সেটা সার্বিক সফল হয়েছে। ধন্যবাদ। আরো বিভিন্ন সংস্কৃতি শিক্ষাগত দক্ষতা অর্জনের উপযোগী অনুকূল পরিবেশ লাভ করে তা সুনিশ্চিত করতে আসুন। আমরা একসাথে হাত মিলিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হই।